নমস্কার যেমন কি তোমাদেরকে কদিন আগে জানালাম আমি একটা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড নিয়েছি সেই ফ্লিপকার্ট এক্সিস ক্রেডিট কার্ডের কী করে পিন জেন্ট করেছি ঘরে বসে তা তোমাদের জানিয়েছি আজকে ভিডিওতে আমি তোমাদের জানাবো যে এই ফ্লিপকার্ট এক্সিস ক্রেডিট কার্ডের কী কী বেনিফিট আছে তা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত তিরিশ লাখ মানুষ এই ক্রেডিট কার্ড ইউজ করছে এই ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় বেনিফিট যে এই ক্রেডিট কার্ড থেকে আমরা ফ্লিপকার্ট থেকে যাই যাই পার্চেস করি না কেন তার উপর সমস্ত কিছু প্রোডাক্টের উপর আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক ফোর পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক বেশ কিছু মার্চেন্ট যারা প্রেফার মার্চেন্ট আছে যেমন হচ্ছে সুইগি ইভিআর কিওর ফিট টাটা স্কাই ক্লিয়ার ট্রিপ এছাড়াও পেয়েছি আদার যেসব মার্চেন্ট আছে সেসব ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক এক বছরে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্চ ওয়ান পার্সেন্ট ফুয়েল চার্জ আপ টু রুপিস ফোর হান্ড্রেড ওয়েব করা যাবে এবং সেক্ষেত্রে আমাদের ট্রানজাকশান হতে হবে অবশ্যই চারশো থেকে চার হাজার টাকার মধ্যে ফ্লিপকার্ট স্মার্ট স্টোর যেখান থেকে আমরা বিপ পেন বা রিচার্জ করলে সেখানে পেয়েছি ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক এছাড়াও ফ্লিপকার্ট ট্রাভেল সেখান থেকেও পেয়েছি আমরা ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক আচ্ছা এবার তোমাদেরকে বলেছি কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাশব্যাক পাবো না ফুয়েল পেন মানে আমরা যদি পেট্রোল কিনি সেক্ষেত্রে তারপরে আমরা যদি গিফট কার্ড কিছু পার্চেস করি ফ্লিপকার্ট থেকে বা মেন্টার থেকে সেক্ষেত্রে পাবো না ক্যাশব্যাক যদি ইএমআই দিয়ে কোনো কিছু পার্চেস করি বা ওয়ালেটে টাকা ভরি যদি আমরা গোল্ড পারচেস করি অথবা ক্যাশ অ্যাডভান্স করি পেমেন্ট অফ আউটস্ট্যান্ডিং বিলস অথবা আমরা যদি কার্ডের কোনো ফিজ বা কার্ডের কোনো চার্জ পেমেন্ট করে থাকি এই কার্ড থেকে গভর্নমেন্ট সার্ভিসে যদি কোনো পেমেন্ট করে থাকি এইসব ক্ষেত্রে আমরা কোনো ক্যাশব্যাক পাবো না বেশ কিছু রেস্টুরেন্টে আমরা যদি খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে পেয়েছি পনেরো পার্সেন্ট ছাড় আপ টু রুপিস ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা পর্যন্ত এই কার্ডের ক্ষেত্রে আমাদের প্রথম চার্জ লাগছে পাঁচশো টাকা কিন্তু আমরা কার্ড নেওয়ার পরে তিরিশ দিনের মধ্যে যে কার্ডটা অ্যাক্টিভ করি এবং ফার্স্ট ট্রানজাকশন করি সেক্ষেত্রে আমাদের এই পাঁচশো টাকাটা আমরা পেজারে গিফট ভাউচার ফ্লিপকার্ট গিফট ভাউচার অর্থাৎ আলটিমেট কোনো কিছু টাকা লাগছে না এবং হয়তো জিএসটি টাকা কিছু লাগছে সেই সঙ্গে নেক্সট ইয়ার মানে পরবর্তীকাল থেকে এই কার্ডের ক্ষেত্রেও লাগবে হচ্ছে পাঁচশো টাকা করে কিন্তু আমরা যদি সাড়ে তিন লাখ টাকার পত্র করে থাকি তাহলে সেক্ষেত্রে এই কার্ডের ওপর কোনো চার্জ লাগছে না তবে কার্ডটা হচ্ছে লাইফ টাইম ফ্রি সেই সঙ্গে ফার্স্ট টাইম যদি আমরা সুইগিতে কোনো কিছু কেনা খাবার খাই সেক্ষেত্রে পাচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাক্সিমাম আপ টু রুপিস হান্ড্রেড একশো টাকা তাহলে বন্ধুরা এই ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড এই যে কার্ডটা দেখালাম এই কার্ডের উপর এই বেনিফিট আছে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা নেওয়া উচিত এবং তোমার যদি ফ্লিপকার্ট থেকে বেশি ম্যাক্সিমাম পার্চেস করে থাকো তাহলে বলবো অবশ্যই এই কার্ডটা নিতে পারো আর ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নিউ প্রিন্ট জ্যান্ড কীভাবে করেছি ঘরে বসে তা যদি ভিডিও তোমরা না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যদি দিয়ে দিব তা তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তাহলে এই ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো এবং চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম